তো আজকে আমরা আজকে খাস বাংলায় কথা কইমু মা আর ব্লগ ওই হিন্দি বাংলায় বানাইতাম না আজকে আমার জাগার ভাষায় কথা কইমু তো আজকে আমরা যেখানে যাইতাছি এটা বলে মানে ত্রিপুরার সেরা উচ্চ জায়গা জানি না আমি এখনো গেছি না তো আজকে এক্সপ্লোর করে নিলাম ঠিক আছে চলো তো আমরা এখন বারবার কেলু হয়ে পড়ে আমার কাছে করতাম তো এখন আমরা রোয়ানা দিয়ে দিছি হ্যাঁ তো দেখি কই যাইতাছি তোমরা শুধু সাথে থাকো হ্যাঁ ইয়ে করবা না কিন্তু টাইম না ভিডিওটা দেখবা না শেষ অবধি কিন্তু কাইটটা দেখবাই না শেষ অবধি কিন্তু মজাটা রয়েছে আসল মজাটা কিন্তু শেষে মোটামুটি পৌঁছে গেছি মোটামুটি পৌঁছে গেছি কিন্তু আর বেশিক্ষণ নাই সঙ্গে থাকো তোমরা আর দেখতে থাকো তো এই এই যে চাকমাঘাট ব্রিজ চাকমাঘাট ব্রিজের উপর দিয়ে যাইতেছি পার্টি করে এনেকে পিকনিক নেই আহা কি সুন্দর সবুজ চারিদিকে কত ওয়াও না ওয়াও দেখ চারিদিকে কত ওয়াও ইতো দিন ইতো আমি কি করে পাইতাম এদিকে একটা স্কুল আছে কি কষ্ট তারা চলে সমস্যা রাস্তাঘাট ভিতরে রাস্তাঘাট এত সুন্দর মানে সত্যি আমি অবাক আমি একদম বিশাল অবাক তবে তার জলের খুব কষ্ট এটা বোঝা যাইতেছে কারণ একটু সময় গিয়া গিয়েই আমরা দেখতে পাইতেছি তার মানে এই রাস্তার মধ্যে এই কি বলে অনেকগুলি প্লাস্টিকের বাকেট হ্যাঁ তো সত্যি ভীষণ অ্যাকচুয়ালি সমস্যাটা এটাই পাহাড়ের সমস্যাটাই জলের সমস্যা অন্য কিছু না অথচ পাহাড়ের সৌন্দর্যটা মানে যারা পাহাড়ে থাকে তারাই ফিল করতে পারে পাহাড়ের সৌন্দর্যটা ওই যে দেখা যাইতেছে একটু কিন্তু খালি চোখে দেখতে পাইতেছি ক্যামেরাতে ওয়াও চারিদিকে কত ওয়াও না এই এইটা হয়েছে আমাদের ত্রিপুরার কালচার এই যে রিয়েলি অ্যামেজিং অ্যামেজিং তো আমরা এখন মানে এখান থেকে একটা ওই যে মানে আমরার ত্রিপুরা সারার যে ফেভারিট খাবার বাঙ্গুই এই বাঙ্গুইটা এখান থেকে এখন নিতেছি তো এটাতে দেখাও কটা আছে আমরা পৌঁছায় গেলাম গা সেই ত্রিপুরার সেই উচ্চতম ভেলিতে আরেকজন একটু মেকআপ করতেছে এই যে আয়না নাই কিন্তু আচরানি তো চলছে ঠিকই তো দেখো পিছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অল রাইট পিছের যে ভিউটা মানে সেই সেই কিন্তু ঠিক না আপনি আপনি কিছু কইবেন ম্যাডাম নোয়াখালী না তো আপনি সিলোটি তুমি সিলোটি বা আচ্ছা আচ্ছা তো তোমাদেরকে বন্ধু সেই জায়গাতে নিয়ে যাচ্ছি
যেখানে মানে সেই ভেলির যে আসল পয়েন্টটা, এখানে পার্কিং এখন পেইড পার্কিং হয়ে গেছে। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, হয়তো নতুন এখানে পেইড পার্কিং এখানে 20 টাকা করে রাখে, 20 রুপিস। হ্যাঁ, তো এই একটা আমাদের এখানে পার্কিং করলাম গাড়ি, আর উল্টো দিকে হচ্ছে সেই মংতাং ভ্যালির ভিউ পয়েন্ট আমি দেখাচ্ছি। তো এই আমরা এন্টার করছি মংতাং ভ্যালির সেই ভিউ পয়েন্টে। চলো, 18 মোড়া হিল রেঞ্জ। আচ্ছা, ইটস 18 মোড়া হিল রেঞ্জ। তো টিকিট কাটার পর বাপরে সূর্যের আলো আজকে, মানে এই জানুয়ারি মাসের মনে হয় ফার্স্ট এরকম তাপ, মানে সো হিট। আর ভালোই লাগছে, মানে এই পাহাড়ের উপর উঠছি আর একটা সেই হিটটা ফিল করছি, মানে ভালোই, ইটস অ্যামেজিং। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। এই যে আমাদের আরো বাকিরা উঠছে, আমরা উঠছি, কিন্তু উঠছি উপরে। কাম কাম, অনেক অনেক কাম লি। এই যে মানে অনেক উঁচুতে, কিন্তু মানে সত্যি মানে বিশাল উঁচুতে, ভাবনার বাইরে। আর আজকে সানডে হওয়াতে, হোয়াট ইজ দিস বাবা, এই দেখ মনস্টার। তো এখানে এটা কি হলো, এটা কি হলো?